ধারাবাহিক করোনা সংক্রমণের মধ্যে টানা লকডাউনে বিপর্যস্ত অসহায় প্রবাসীদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন মালয়েশিয়ায় প্রবাসী পোশাক শিল্প ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাঙে 150 মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রিমিয়ার ইগল ম্যানুফ্যাকচারিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ মুস্তাফিজ, AJH ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহিদ হুসাইন ও আলম ফ্যাশনের রুমন আলম। করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়াদের মাঝে এ উপহার তুলে দেন তারা। এ সময় মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে খাদ্য সংকটে পড়া প্রবাসীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য সচ্ছল প্রবাসীদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। 1 জুলাই থেকে অসহায় প্রবাসীদের মাঝে নিয়মিত ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছে BGTM। এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছে এ সামগ্রী। নিজেদের সাধ্যমতো এ সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান প্রবাসী পোশাক ব্যবসায়ীদের সংগঠনের এ নেতারা। বাংলাদেশ প্লাস মালয়েশিয়ান লোকালদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করছিলাম, প্রায় 170 জন থেকে 200 জন আমরা এভাবে দিয়ে যাচ্ছি সব এলাকাতেই। 50 জন মালয়েশিয়ান সিটিজেন এবং 100 জন বাঙালি যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, ঈদ উপলক্ষেও করেছি এবং আমরা গত 2 জুলাই থেকে শুরু করেছি এই প্রোগ্রাম এবং লকডাউন পর্যন্ত এই প্রোগ্রাম অব্যাহত থাকবে এবং আমি সকল বিত্তশালী যারা যাদের ক্ষমতা আছে তাদের সামর্থ্য অনুযায়ী এই ত্রাণ সাহায্য নিয়ে বাঙালিদের পাশে এদেশের মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান করছি। People